Our college, Raja Narendra Lal Khan Women's College Autonomous, in collaboration with Mahatma Gandhi National Council of Rural Education, have organized a campaign about psychosocial support for COVID pandemic condition. Hello. Yes. Hello, sir. How are you? Okay. I'm fine, thank you. Okay. First day, ami apnake thanks janachi. Je amake etota help korar jonno ar etota cooperate korar jonno amar sathe. Ami amar college pokkho theke apnake onek onek dhonnobad janachi. তো আজকে আমি আপনার সাথে এই ভার্চুয়াল মাধ্যমে একটু আপনার সাথে ডিসকাস করতে চাই যে আমরা যে করোনা ভাইরাসের ক্ষেত্রে এত চারিদিকে নিউজপেপার চ্যানেলস নিউজ চ্যানেলসে বারবার বলা হচ্ছে যে থার্ড ওয়েভ, তো কাইন্ডলি যদি একটু এই থার্ড ওয়েভটা যে কী এটা সম্বন্ধে যদি একটু বলেন। আচ্ছা, দেখো, ওয়েভ মানে হচ্ছে গিয়ে যখনই হঠাৎ করে একটা কোনো এরিয়াতে নাম্বার যে কোনো কেসের নাম্বার হঠাৎ করে বেড়ে যায়, তো সেটাকে আমরা ওয়েভ বলি। তো নর্মালি একটা স্টেজের পর একটা ওয়েভ আসে, মানে সেকেন্ড থেকে থার্ড বা ফার্স্ট থেকে সেকেন্ড ওয়েভ আসতে 12-16 weeks গ্যাপ থাকা হয় নর্মালি, 12-16 সপ্তাহ। তো এরকমই আমাদের যখন এটি সেকেন্ড ওয়েভটা প্রায় শেষ হতে চললো, তো এটা আশা করা যাচ্ছে আরও কয়েক মানে 2-3-4 মাসের মধ্যে আবার হয়তো থার্ড ওয়েভ দেখা যেতে পারে। তো এটা একটা মানে সায়েন্টিফিক্যালি এটা কোনো প্রমাণ নেই, কিন্তু একটা অনুমান, মানে ম্যাথমেটিক্যালি আমরা স্ট্যাটিস্টিক্যালি অনুমান করে এটা বলা হচ্ছে যে থার্ড ওয়েভ হয়তো আসতে পারে। আচ্ছা, তো মানে এই যে থার্ড ওয়েভ আসছে, তো এখানে তো অ্যাকচুয়ালি বারবার শুধু এই একটাই কথা বলা হচ্ছে যে এখানে সব থেকে বেশি এফেক্টেড হবে চাইল্ডরা। তো আমরা সেকেন্ড ওয়েভে এই যে রানিং করছি, এখানেও আমরা দেখছি চাইল্ডরা এফেক্টেড হচ্ছে, কিছু কিছু চাইল্ড হচ্ছে। তো সেক্ষেত্রে যদি একটু বলেন যে চাইল্ডরাই কি শুধু এফেক্টেড হবে না আদার্স পার্সনও এফেক্টেড হবে, আর চাইল্ডরা যদি এফেক্টেড হয়ও তো সেক্ষেত্রে তারা এফেক্টেড হচ্ছে কিভাবে, থ্রু মানে তাদের প্যারেন্টসদের থ্রু হচ্ছে না অন্য কোনো কারণ আছে? হ্যাঁ, তো সেকেন্ড ওয়েভে 5.8% যা পেশেন্ট ছিল তাদের মধ্যে 100% পেশেন্টের মধ্যে 5.8% চাইল্ডই ছিল। তো এরকম ভাবে বলা হচ্ছে থার্ড ওয়েভও হয়তো, থার্ড ওয়েভ বেশি চাইল্ড হবে এটা অনেক জায়গায় বলা হচ্ছে, কিন্তু এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পিডিয়াট্রিশিয়ানস, যেটা বাচ্চাদের ডিপার্টমেন্টের সবাই অ্যাসোসিয়েশন, সেখান থেকে বলা হয়েছে যে করোনা এমন কোনো উপসর্গ নেই যেটা বাচ্চাদেরই শুধু হবে, সবারই সমানভাবে হবে। হ্যাঁ, এবারে ব্যাপারটা কি হয়েছে, গতবার যারা বেঁচে গেছে সেকেন্ড ওয়েভ ফার্স্ট ওয়েভ যাদের হয়নি, যেমন ভিলেজ এরিয়াতে গ্রামে গ্রামে বাচ্চাদের গতবার সেরকম বেশি হয়নি, তো তারা এখন বেঁচে আছে, মানে তাদের এখনো করোনা হয়নি একবারও। আর যেহেতু আন্ডার 18 আমরা ভ্যাকসিনেশন এখনো স্টার্টও করিনি, সেই জন্য দেখা যাচ্ছে যে চাইল্ডদের হওয়াটার চান্সটা বেড়ে যাচ্ছে, কারণ তারা এখনো ভ্যাকসিনেটও হয়নি আর তাদের মধ্যে কি বলে তাদের অলরেডি করোনা হয়নি, তাদের সেই হিসাবে ইমিউনিটিটা কম। কিন্তু যারা কম বয়সী বাচ্চা, একদমই কম বয়সের বাচ্চা বা সদ্যজাত 5 বছরের মধ্যে যারা, তাদের শরীরে ACE রিসেপ্টারটা কম থাকে। ACE রিসেপ্টার কি, মানে করোনাটা যে আসছে আমাদের শরীরের মধ্যে কি কোথাও একটা একটা কানেক্ট হবে, তো যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কোথাও শরীরের ভিতরে কোনো একটা সেলের সঙ্গে কানেক্ট হতে হয়, তো সেই সেল আমাদের শরীরে করোনা রিসেপ্টারটার নাম হচ্ছে ACE রিসেপ্টার। ঠিক আছে, ACE রিসেপ্টারে অনেক কিছুই আক্রান্ত হতে পারে, তার মধ্যে করোনাটা করোনা ভাইরাসটা একটা জিনিস। তো বাচ্চাদের শরীরে এই জিনিসটা কম থাকে, তো বাচ্চাদের এমনিতে চান্সটা সেদিক থেকে কম, আর বাচ্চাদের IgG যে ইমিউনোগ্লোবুলিন ওটা বাচ্চাদের শরীরে বেশি থাকে, তো বাচ্চাদের ইমিউনিটি সেই তুলনায় একটু বেশি থাকবে। কিন্তু দেখা গেছে যে অলরেডি এখন থেকেই বাচ্চাদের উপর কেস আসা শুরু, যেমন কোলাঘাটে সেদিনকে ধরা পড়লো 7টা কেস, 7টা বাচ্চাদের উপর কেস ধরা পড়লো, এবং প্রত্যেকেরই কোনো না কোনো সিমটম ছিল না, নানারকম সিমটম, কারোর পেটে ব্যথা, প্যান্ট্রিয়াটাইটিস, কারোর গ্যাস্ট্রাইটিস, বা কারোর কেউ বলছে বা আমাদের কাজ ছোট হয়ে যাচ্ছে, এরকম নানারকম সিমটম নিয়ে তারা ভর্তি হয়েছিল। তারপর দেখা গেলো তাদের টেস্ট করতে করোনা হয়েছিল, এবার তাদের সঙ্গে সঙ্গে ডাক্তাররা তাদের ফ্যামিলি হিস্ট্রি চেক করলো, তাদের ফ্যামিলিতে কিছু হয়েছিল, দেখা গেছে প্রত্যেকটা বাচ্চাদেরই বাড়িতে কারোর না কারোর করোনা হয়েছিল, কারোর মায়ের, কারোর বাবার, কারোর ঠাকুমার করোনা হয়েছিল। তো এখান থেকে ব্যাপারটা মানে প্রমাণিত যে
করোনাটা কোনো মানে বাচ্চারা নিজের বাড়ি থেকে তো আনতে পারবে না, তারা বাইরে বেরোয় না খুব একটা, বাইরের লোকই কেউ না কেউ নিয়ে আসছে। তো এটা বাইরের লোককে সচেতন থাকতে হবে যে আমরা এই সময় যেহেতু বাড়িতে বাচ্চা আছে আমরা কোথাও বেরোবো না, আমরা কারো যদি বাড়িতে মনে করে উপসর্গ দেখা দিচ্ছে যদি প্রমাণও না হয় যে করোনা হয়েছে কি হয়নি, তারা আগেই বাচ্চার থেকে দূরে আলাদা হয়ে যাক, ঠিক আছে? বাড়ি বাচ্চার মাকে তো বাচ্চার সঙ্গে থাকতে হবে সবসময়, তো বাচ্চার মাকে আসা উচিত যে তারা যেন বেশি বাইরে না বেরোয়, তারা যেন চেষ্টা করে নিজেদেরকে আইসোলেট করে রাখতে বাকিদের থেকে। বাচ্চা বাচ্চার মা যদি দুজনে আচ্ছা ভালোভাবে থাকে তাহলে এটা আটকানো সম্ভব, এটা মানে অসম্ভব কিছু না যে বাচ্চাদের হবেই হবে। আচ্ছা, আর এই যে করোনা ভাইরাসের থার্ড ওয়েভটা, এখানে কি প্রিকশনস কিছু নিউ প্রিকশনস অ্যাড হচ্ছে না আগের যেরকম আছে সেগুলোই আছে? হ্যাঁ, সেম টু সেম প্রিকশন, মাস্ক পরা, ডিস্টেন্স মেনটেন করা, ওগুলো সবই আছে, আলাদা করে কিছু নেই। কিন্তু এই যে নতুন যে থার্ড ওয়েভ বলতে যেটা আমরা বুঝছি যে ডেল্টা ভ্যারিয়েন্ট, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, ল্যামডা ভ্যারিয়েন্ট, তো এই ভ্যারিয়েন্ট গুলো একটু স্প্রেড এর হারটা বেশি, যে জন্য আমরা থার্ড ওয়েভটা আমরা বলতে যাচ্ছি থার্ড ওয়েভ হবে কেন, থার্ড ওয়েভে এই ভ্যারিয়েন্ট গুলো একটু বেশি, মানে এই যে এই ভ্যারিয়েন্ট গুলোতে প্রচুর পরিমাণে স্প্রেড হয়। তো হ্যাঁ, একটু প্রিকশনটা আরো বেশি ভাবে নিতে হবে। যেমন আগে হয়তো কেউ একটা সিঙ্গেল মাস্ক পরেই চলে যেতেন, এখন সিঙ্গেল মাস্ক পরে না, ডবল মাস্ক পরে যাবেন, তাহলে মুখে ফেস শিল্ড পরে থাকবেন, আর কোনো এরিয়াতেই বেশিক্ষণ মানে টাইম কাটাবেন না, কিছু কয়েক মাস অন্তত সচেতন থাকতে হবে। আর হচ্ছে গিয়ে থার্ড ওয়েভ যেটা আমার মনে হচ্ছে যে পকেট পকেটে তো হবেই, মানে ছোট ছোট এরিয়াতে, ছোট ছোট এরিয়াতে যদি সেই জায়গাগুলো গভর্নমেন্ট কন্টামিনেশন জোন বানিয়ে দেয় যে এইখানে একটা ল্যামডা ভেরিয়েন্ট ধরা পড়েছে, এখানে ডেল্টা প্লাস ভেরিয়েন্ট ধরা পড়েছে, এই এরিয়াগুলোকে যদি গভর্নমেন্ট থেকে বা মানুষ নিজে সচেতন হয়ে ওই এরিয়াতে আর কেউ না যায়, পুরো এরিয়াটা যাতে লক করে দেওয়া হয়, তাহলে ওই থার্ড ওয়েভটা বাড়বে না। থার্ড ওয়েভটা ওখানে মানে থার্ড ওয়েভ হিসেবে আর আকার রূপ নেবে না, ওটা পকেট হিসেবেই থেকে যাবে। তো এই জিনিসগুলো সবচেয়ে বেশি দরকার, যে মানে কিছু হলে সেই জায়গাটাকে একদম লক করে দেওয়া, নিজেদেরকে ডবল মাস্ক পরা, ফেস শিল্ড পরা, এটাই। এই যে আপনি মাস্ক আর ফেস শিল্ড নিয়ে বলছেন, তো মানে এই মাস্ক কি বাচ্চাদেরকেও সবসময় পরে রাখতে হবে, বা বাচ্চারা যখন বাইরে বেরোচ্ছে তখনও তাদেরকে ডবল মাস্ক ইউজ করতে হবে? বেসিক্যালি তো বাচ্চারা বেরোচ্ছে না বাইরে। হ্যাঁ, তো 5 বছরের নিচের বাচ্চার মুখে যেন একদমই মাস্ক না পরানো হয়, ঠিক আছে? 5 বছরের উপরে বাচ্চাদের মুখে পরাতে পারেন, সিঙ্গেল মাস্ক পরালেও পারেন, আর যদি 7 বছরের উপরে তা ডবল মাস্কই পরাবেন। 7 বছরের উপরে যে কোনো বাচ্চার মুখে ডবল মাস্ক পরানোই ভালো, আমাদের তো আর বেশি চেপিং দাদা বেরোনো, এখন না বেরোনোই ভালো, এখন তো সবকিছুই বন্ধ, স্কুল কলেজ অনলাইনে সবকিছু হচ্ছে, তো না বেরোনোই উচিত। আর একটা কথা বলা হচ্ছে যে বাড়িতেও সবসময় যেন মাস্ক পরে রাখা হয়, মানে আমি কিছু কিছু নিউজ চ্যানেলে দেখলাম, তো এটা যদি একটু বলেন যে বাড়িতে কি সবসময় তো অ্যাকচুয়ালি মাস্ক পরে থাকা পসিবল নয়, তো এটার ক্ষেত্রে কি কোনো সেরকম কিছু প্রবলেম হতে পারে যদি সবসময় পরে থাকা হয় মাস্কটা? এখন ডিপেন্ড করে বাড়িটার আয়তন কিরকম, কারণ যদি বাড়িতে গিঞ্জিবদ্ধ ভাবে সবাই থাকে, মানে বাড়িতে তাদের মধ্যে কিছু লোক হয়তো বাইরে কাজ করতে যায়, কিছু লোক বাড়িতেই থাকে, তো মাস্কটা যারা বাইরে কাজ করে এসছে তারা একটু ডিস্টেন্স মেনটেন করে যদি থাকতে পারে, মাস্ক পরে থাকতে পারে, তাহলে বাকিরা সুস্থ থাকবে। কিন্তু এটা সবসময় তো সম্ভব না, আমরা এরকম ভাবে কাউকে ফোর্স করতে পারি না যে আপনার বাড়ির মধ্যে মাস্ক পরে থাকুন, কিন্তু তাদের নিজেদের বুঝতে হবে যে বাইরের লোকের সুরক্ষার জন্য তাদেরকে যদি এরকম ভাবে সুরক্ষা মেনটেন করে চলে। কিন্তু যাদের বাড়িতে একটু এরিয়া আছে, যারা অনেকগুলো রুম আছে, তাদের এই জিনিসগুলো করা দরকার পড়বে না। তো যারা এরকম বাইরে কাজ করতে যায় তারা যদি একটা রুমে থেকে যায়, আর যারা বাড়ির বাকিরা তারা আর একটা রুমে এরকম ভাবে যদি থাকে তারা, তাহলে এই মাস্ক পাওয়া দরকার নেই। কিন্তু খাবার সময় বা কিছু সময় তো এক হতেই হবে, তখন চেষ্টা করতে যাতে একটু যদি কোনো উপসর্গ দেখা যায় তাহলে তো আগে আইসোলেট করে দাও, আর যদি উপসর্গ কিছু নেই তো একটু ডিস্টেন্স মেনটেন করে সাবধানে থাকতে হবে আর কি। আচ্ছা, আর এই যে থার্ড ওয়েভে যে করোনা ভাইরাসের যে থার্ড ওয়েভ, এখানে কি সিম্পটমসের কিছু চেঞ্জ হবে? হ্যাঁ, সিম্পটমসের চেঞ্জ হবে, যেমন আগে আমরা বলতাম যে শ্বাসকষ্ট হবে, স্বাদ আসবে না মুখে, এগুলো আগে বলতাম, কিন্তু এখন এই যে থার্ড ওয়েভ বলতে যেটা আমরা বুঝি ডেল্টা ভ্যারিয়েন্ট, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, ল্যামডা ভ্যারিয়েন্ট, এগুলোতে নতুন নতুন রকমের সিম্পটম দেখা দিয়েছে। যেমন ডেল্টা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে যে স্কিনে র্যাশ হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, ঠিক আছে, তারপরে অনেকে প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, মানে এরকম মানে করোনার সঙ্গে সম্পর্কিত নয় এরকম এরকম সিমটমস দেখা দিচ্ছে যেগুলো ডেল্টা ডেল্টা ভাইরাস স্ট্রেনটা। হ্যাঁ, একটা জিনিস কমন আছে, যেমন কফ হওয়াটা অনেকের হচ্ছে, কফ হচ্ছে, কফ হয়ে হয়ে কাশি হচ্ছে,
আর এটা ল্যামডা ভ্যারিয়েন্টটা খুব বেশি হচ্ছে যে কফের পরিমাণটা খুব বেশি, মানে হয়তো শরীরে জ্বর হচ্ছে না খুব বেশি, 7-8 সবই আছে কিন্তু কফ হচ্ছে, তো হয় হবে হয়তো সর্দি কাশি হয়েছে, কিন্তু ওটা সর্দি কাশি না, ওটা করোনা ভাইরাস। ও আচ্ছা, আর আমরা তো অলরেডি মানে ভ্যাকসিনেশন স্টার্ট হয়ে গেছে, ABO-45 হয়ে গেছে, ABO-18ও চলছে, তো ভ্যাকসিন যে আমরা নিচ্ছি, ভ্যাকসিনটা আমাদেরকে কতটা প্রোটেক্ট করবে থার্ড ওয়েভে? হ্যাঁ, ভ্যাকসিনটা থার্ড ওয়েভের জন্য, মানে যে ল্যামডা ডেল্টা ভ্যারিয়েন্ট, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, তো রিসেন্টলি আমেরিকার এক ইউনিভার্সিটিতে স্টাডি হয়েছে, রিসার্চ করে দেখা গেছে যে আমাদের যে কোভ্যাকসিন, সেই কোভ্যাকসিনটা এই ল্যামডা ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কার্যকরী, ল্যামডা ভ্যারিয়েন্টকে আটকাতে সম্ভব, কিন্তু ডেল্টা প্লাসের উপর এখনো রিসার্চ হয়নি, আর আমাদের কোভ্যাক্স কোভিশিল্ড যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের উপর রিসার্চটা হওয়া এখনো বাকি আছে। তো এটা আমি বলতে পারি আপনাদেরকে যে যারা ভ্যাকসিন নিয়েছেন, সে যে কোনো ভ্যাকসিনে নিয়ে থাকুন, ঠিক আছে, ওই ভ্যাকসিনটা আপনার শরীরে কোনো না কোনো সাহায্য করবেই করবে। ধরুন আপনার করোনা হয়েও গেল কিন্তু আপনি জলদি সুস্থ হয়ে যাবেন এবং আপনার যে উপসর্গগুলো সেগুলো একটু ধীরে ধীরে কমে যাবে। যেমন আমেরিকাতে কয়েকদিন আগে একজন বয়স্ক, অনেক বয়স্ক ভদ্রমহিলা, প্রায় 85 বছর বয়স তার, ওনার করোনা হয়েছিল, ওনার ভ্যাকসিন নেওয়ার পর, ডবল ডোজ নেওয়ার পরও করোনা হয়েছিল, কিন্তু খুবই জলদি 5-6 দিনের মধ্যে উনি একদম সুস্থ হয়ে ওঠেন। কিন্তু সেখানে এই ভ্যারিয়েন্টটা যখন অন্য কারোর হচ্ছে, যারা ভ্যাকসিন নেয়নি তারা খুব বেশিভাবে আক্রান্ত হচ্ছে। তো এই জন্য বলবো যে ভ্যাকসিন নিলেও সতর্ক থাকতে হবে, কিন্তু ভ্যাকসিন নেওয়াটা খুব দরকারি। ভ্যাকসিন নিলে আপনার যে করোনা হওয়ার যে ভ্যারিয়েন্টেরই করোনা হোক, সে সেকেন্ড ওয়েভ থেকে হোক, থার্ড ওয়েভ থেকে হোক, আপনি অনেক বেশি সুরক্ষিত হয়ে যাচ্ছেন। আর এই থার্ড ওয়েভের, অ্যাকচুয়ালি থার্ড ওয়েভ বলা হচ্ছে, আমরা সেকেন্ড ওয়েভের রানিং করছি, তো থার্ড ওয়েভ যে আসবে, চ্যালেঞ্জিং, সব থেকে চ্যালেঞ্জিং বিষয়টা কি? হ্যাঁ, তো সবথেকে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে কি, দুটো তিন চ্যালেঞ্জিং বিষয় আছে। এক হচ্ছে কি, এই যে সুপার স্প্রেডার টাইপের, এরা এই যে নতুন ভ্যারিয়েন্ট গুলো এসছে, এরা সুপার স্প্রেডার, খুবই বেশি ভাবে তাদের স্প্রেড হচ্ছে। আর সব থেকে বড় প্রবলেম যেটা ট্রিটমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে, করোনা ভাইরাসের আগে একটা ট্রিটমেন্ট ছিল মনোক্লোনাল অ্যান্টিবডিজ ট্রিটমেন্ট। তো আমেরিকার রাষ্ট্রপতি বিদেন যখন বিদেনের আক্রান্ত হয়েছিলেন করোনাতে, তখন ওনাকে এই ট্রিটমেন্ট করে সুস্থ করা হয়েছিল, কিন্তু দেখা গেছে যে নতুন ডেল্টা, ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, এই ভ্যারিয়েন্ট গুলোতে এই ট্রিটমেন্ট কাজ করছে না। তো আমাদেরকে অন্য ট্রিটমেন্টের পথে যেতে হবে, যাদেরকে মনোক্লোনাল অ্যান্টিবডিজ দরকার পড়বে তারা এই ট্রিটমেন্টটা সাড়া দিচ্ছে না। তো এটা সব থেকে বড় চিন্তা, যে মানে ট্রিটমেন্টের ক্ষেত্রে দিক থেকে। আর প্রথম প্রবলেমটা বললাম যে খুব বেশি ভাবে স্প্রেড হয়, এটা সব থেকে বেশি এখন কনসার্নিং ব্যাপার। ও আচ্ছা, আর আরেকটা কোশ্চেন, এই যে একটা জিনিস বলা হচ্ছে যে অনেকে বলছে যে করোনা পজিটিভ যদি কোনো মা হয় তিনি ফিডিং করাতে পারবেন না, তো এটা কি সত্যি? না, ওটা একদমই সত্যি না। আমরা বরং বারবার বলছি যে করোনার সঙ্গে নিয়ে কোনো সম্পর্ক নেই, আপনারা এটা সেফলি করতে পারেন, আর এটা আমাদের ICMR গাইডলাইন থেকেও বলা হয়েছে। ওকে, আর ল্যাকটেশনের সময় কি ভ্যাকসিন নেওয়া চলে? হ্যাঁ, একদমই ভ্যাকসিন নিতে পারবেন, কিন্তু আপনারা নিজের গাইনোলজিস্টের সঙ্গে একবার কনসার্ন করে নেবেন যে আমরা এখন ভ্যাকসিন নিতে যাচ্ছি, আমাদের কোনো প্রবলেম আছে কি না, আর পর্যন্ত কোনো গাইডলাইন নেই যেটা করা যাবে না বল। ওকে, আর আরেকটা কথা আমি বলছি, মানে এখনকার বাচ্চারা তো বেশি জাঙ্ক ফুড পছন্দ করে, তো তাদের কি কিছু এরকম খাবার নেই যে যেগুলো খাওয়ালে তাদের ইমিউনিটি সিস্টেমটা একটু স্ট্রং করতে পারি আমরা? কারণ বাচ্চারা তো শুনে না, ওরা জাঙ্ক ফুডটাই বেশি লাইক করে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো বাড়িতে যেমন নর্মাল শাকসবজি, সবুজ ফল, আর খাবারের পেট যেন অনেক রকম রঙিন হয়, মানে লাল ফল, সবুজ কিছু একটা, সঙ্গে হলুদ কিছু একটা, এরকম নানারকম খাবার যদি খাওয়া যায় তো এগুলো তো ইমিউনিটি বুস্ট করবে। তার সঙ্গে যে আয়ুর্বেদিক কাড়া বলা হয় বা এরকম জাতীয় জিনিস, আপেল খাওয়া, এখন সিজনে যে ফল, সিজনে বাইরে ফল নাকি, সিজনে যে ফলটা চলছে সেই ফলগুলো খেলে ইমিউনিটি সুস্থ থাকবে। আর ভিটামিন সি যুক্ত যে ফলগুলো, যেমন লেবু, হ্যাঁ, পাতিলেবু, আম, এই জিনিসগুলো যদি খাওয়া হয় তাহলে ঠিকঠাক থাকবে। কিন্তু মানে নিজেকে সুরক্ষা রাখার সব থেকে বেশি দরকার, খাওয়া দাওয়ার থেকেও বেশি, মানে এতে বাইরের লোক বাচ্চা থেকে মানে সাবধানে রাখে, আর বাচ্চাকে যে সামলাচ্ছে সেও যেন ডিস্টেন্স মেনটেন করে সবার থেকে থাকে। ওকে ওকে, আদারওয়াইজ এমনি আর কোনো কিছু প্রিকশনস সেরকম কিছু নেই যে বাচ্চাকে সবসময় মাস্ক পরিয়ে রাখতে হবে বা বাচ্চাকে পুরোপুরি আইসোলেট করে দাও,
তাকে কারোর সাথে দেখা সেরকম, তাকে অতটা ডিটাচে থাকা এরকম তো কিছু ব্যাপার নয়। পুরো আইসোলেট বলতে তার মাকে তো তার সঙ্গে থাকতেই হবে, এবারে তার মা আর বাচ্চা যদি আইসোলেট হয়ে থাকতে পারে কয়েকদিন, যখনই বাড়ির কারো উপসর্গ দেখা যায় তখন থাকতেই হবে, যদি বাড়ির কারো উপসর্গ দেখা দিচ্ছে তারা একদমই আইসোলেট হয়ে যাবে। কিন্তু যদি সেরকম কিছু নেই, এখন উপসর্গ দেখা যেত 2 দিন সময় লাগে, তো জানতে পারবে না যে তার করোনা হয়েছে, কিন্তু দিন পর্যন্ত সে স্প্রেড করবে, তো একটু ডিস্টেন্স মেনটেন করে থাকাই ভালো। এবারে যদি সম্ভব না হয় তখন একটু কি বলে মাস্ক পরে তো থাকা উচিত না বাচ্চাদের 5 বছরের নিচে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত কিছু বলার জন্য, আর আপনিও একদম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনি আমাদের এতটা হেল্প করছেন, আমি জানি আপনিও ক্যাম্পিং করেন, তো অনেক অনেক ধন্যবাদ। আমি আমার কলেজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, সুস্থ থাকবেন, আর আপনারা যে সমস্ত মানে যেভাবে আপনারা কাজ করছেন এটা তো আর কিছু বলারই নেই, আপনারা জাস্ট কোভিড ওয়ারিয়ার্স। থ্যাংক ইউ অ্যান্ড হ্যাটস অফ টু ইউ। আপনার কলেজকে অনেক অনেক ধন্যবাদ এবং একটা ইনিশিয়েটিভ আনার জন্য, কারণ সত্যি এই জিনিসগুলো এখন দরকার, যত বেশি অ্যাওয়ারনেস স্প্রেড হবে তত বেশি মানুষ সচেতন হবে এবং এই করোনা থেকে দূরে থাকতে পারবে। করোনা সব থেকে মূল মন্ত্রই হলো এই সচেতন থাকা, তো আপনার কলেজকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রিন্সিপাল এবং ডিপার্টমেন্টাল হেডকে আমি এই জন্য প্রণাম জানাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।